আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো মোবাইলের ডাটা সেটিং নিয়ে, ফোনের ডাটা সেটিং, যেটা নাকি আপনার ফোনের ডাটা সেটিং হচ্ছে না, বা আপনার ফোনে কি ডাটা ওপেন হচ্ছে না, বা ডাটা ওপেন আছে কিন্তু কোনো ব্রাউজারে ঢুকতে পারছেন না, কাজ করছে না, এই বিষয় নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। তো আশা করি সবাই সম্পূর্ণ ওই ভিডিওটা দেখবেন, কারণ যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার ফোনের ডাটা সেটিং করে নিতে পারবেন এবং আপনি কাউকে হেল্প করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনারা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা নাকি অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন, এরকম আপনারা এখানে ডাটা ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ডাটাটা ওপেন আছে, কিন্তু ওপেন থাকা অবস্থায় আপনার উপরে কোনো ডাটা আইকন দেখাচ্ছে না যে ডাটা আপনার ওপেন আছে বা ডাটা এখানে শো করতেছে না। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। আপনার ফোন সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখবেন যে মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশন আছে, মোবাইল নেটওয়ার্ক। আপনারা মোবাইল নেটওয়ার্কে যাবেন। মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পর এখানে এই যে নেটওয়ার্ক মোড, সিম ওয়ান, নেটওয়ার্ক মোড, সিম টু, এগুলো যে হচ্ছে 3G 4G যে অপশনগুলো, আর নিচের দিকে একটা এক্সেস পয়েন্ট নেমস আপনারা ক্লিক করবেন। এক্সেস পয়েন্ট নেমসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে খালি, কোনো কিছুই নেই, ঠিক আছে। উপরে একটা অ্যাড নামে একটা অপশন আছে। এখন আপনি যে সিমে ডাটাটা সেটিং করতে যাচ্ছেন, যদি আপনার বাংলালিংক সিম হয় বাংলালিংক, যদি এয়ারটেল সিম হয় তো এয়ারটেল। আমি আমার বাংলালিংকে ডাটাটা সেটিং করতে যাচ্ছি, আমি বাংলালিংকে ক্লিক করলাম, আর এখানে যে অ্যাড যে অপশনটা আছে অ্যাড, ওই অ্যাডে আপনারা ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, ঠিক আছে, নেম, APN, ঠিক আছে, প্রক্সি, প্রোট, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো এরকম একটা অপশন আসবে। তো আপনার এগুলো কোনো কিছু দেখতে হবে না, আপনার নেম যেখানে লেখা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেম চাচ্ছে, তো যেহেতু আমি আমার বাংলা লিঙ্কে সেটিং করতে যাচ্ছি তো আমি বাংলা লিঙ্ক লিখবো, BANGLALINK, বাংলা লিঙ্ক, ওকে দিবেন। ওকে দেওয়ার পর নিচে APN এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন হচ্ছে ইন্টারনেট। এটা যে কোনো সিমের ক্ষেত্রে হবে, কোনো সমস্যা নেই, যে কোনো সিমের ক্ষেত্রে এই অপশনটা আপনি চালু করে নিতে পারবেন, ঠিক আছে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে, এই 3 আইকন, ওই 3 আইকনে ক্লিক করার পর এখানে সেভ নামে একটা অপশন থাকবে, ওই সেভ অপশনটাতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন তৈরি হয়ে যাবে। অপশন তৈরি হয়ে যাওয়ার পর উপরের দিকে খেয়াল করলে দেখতে পারবেন আমার 4G চালু হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার H+, মানে 3G হচ্ছে আছে কিন্তু আমার এটা 4G সিম, তো যার কারণে আমার 4G চালু হয়ে গেছে, এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। তো এইভাবে আপনারা আপনাদের ফোনে ডাটাগুলো সেটিং করে নিতে পারেন, যদি আপনারা না পারেন। আর যারা সেটিং করতে পারেন তাদের তো পারেনি, ঠিক আছে, এটা হচ্ছে যারা না পারেন তাদের জন্য এই ভিডিওটা। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, ঠিক আছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম।